হ্যালো ফ্রেন্ডস, আপনাদের স্বাগত জানাই ব্লুম অ্যাপেলস কিচেনে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাঙালির অত্যন্ত প্রিয় একটি রেসিপি, পোস্তর বড়া। অনেক সময় পোস্তর বড়া বানাতে গেলে ভেঙে যায়, আবার ঠিকঠাক স্বাদও আসে না। তো সেই সমস্যা সমাধানের জন্য এই রেসিপিটি নিয়ে আজকে আমি হাজির হয়েছি। তাহলে চলুন, কীভাবে সুস্বাদু পোস্তের বড়া পারফেক্ট তৈরি করা যায় আমরা দেখে নিই। পোস্তর বড়া করার জন্য এখানে আমি 100 গ্রাম পোস্ত বাটা নিয়ে নিয়েছি। দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, একটু দেখিয়ে দিচ্ছি। আমি হলুদটা আগেই দিয়ে দিয়েছি যে পোস্তটা কিন্তু একদম মিহি পেশাই করলে হবে না। একটু দানা দানা করে, দেখুন একটু দানা দানা করে আমি এটা পিষে নিয়েছি শিল নোড়ায়। এইবারে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর এখানে দেখুন মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ আর 4 পিস কাঁচা লঙ্কা আমি কুচি করে রেখেছি। সেই পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিটা আমি দিয়ে দেব। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি। এইবার দিয়ে দেব 1 টেবিল স্পুন কাঁচা সর্ষের তেল। তারপরে সবার শেষে দেব 1 টেবিল স্পুন চালের গুঁড়ো। এইবারে সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে মেখে নেব। আর এদিকে দেখুন একটি চাটু আমি ভালোভাবে গরম হতে বসিয়ে দিয়েছি। চাটুর মধ্যে 2 টেবিল স্পুন তেল দিয়ে আমি ভালোভাবে গরম করে নিয়েছি। এইবারে যে পোস্তটা মেখে রেখেছি, দেখুন মাখাটা কিন্তু একদম আঠা আঠা হতে হবে, আঠা আঠা না হলে কিন্তু হবে না। আর তেলটা কিন্তু চাটুতে চারিদিকে এইভাবে ভালো করে ছড়িয়ে দিতে হবে। ছড়িয়ে নিয়েছি, এইবার হিটটা একদম কমিয়ে দিয়েছি। কমিয়ে দিয়ে এই যে বড়াগুলো আমি এইভাবে চ্যাপটা চ্যাপটা করে রেডি করে নেব। এইভাবে আমি দিয়ে দেব, আর হিট কিন্তু একদম লোতে থাকবে। আমি 1 টেবিল স্পুন চালের গুঁড়ো দিয়েছি, তাতে যদি ঠিক আঠা আঠা যেরকম আমি করেছি সেরকম না হয় তাহলে কিন্তু আপনারা আরেকটু পরিমাণ অনুযায়ী চালের গুঁড়ো দিয়ে নেবেন। আর পোস্ত বাটার সময় কিন্তু যতটা সম্ভব জল কম অ্যাড করবেন। এইভাবে সমস্ত বড়াগুলো আমি দিয়ে দেব। আমি বড়া দিয়ে দিয়েছি 1 2 3 4 5 6 7 8 9, একটা ছোট্ট হয়েছে 100 গ্রাম পোস্ততে। কিন্তু আমার এই বড়াটা একটু বড় হয়ে গেছে, নইলে 10 পিসই হতো, 10 পিস বড়া কিন্তু হচ্ছে। এইবারে লো হিটে, একদম লো হিটে বড়াগুলোকে আমি সেকে নেব। এই সাইড লো হিটে আমি 5 মিনিটের মতো আগে হতে দেব। চারিদিক দিয়ে আমি ঘুরিয়ে সামান্য করে একটু তেল দিয়ে দিলাম। পাঁচ মিনিটের মতো লো হিটে এক সাইড হতে দেব। এইবার আমি উল্টে দেব। দেখুন এক সাইড যেরকম, যখন এরকম পুরো লালচে কালার চলে আসবে তখন কিন্তু আস্তে আস্তে বড়াগুলো একটা একটা করে উল্টে দিতে হবে। এইভাবে আমি সমস্ত বড়াগুলো উল্টে নিয়ে ফিরে আসছি। দেখুন আমি সমস্ত বড়া কটা উল্টে নিয়েছি। এইবার লো হিটে এই দিকটাও আমি 5 মিনিটের মতো করব। কিন্তু এক সাইড যখন কতটা ক্রিস্পি হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, এরকম ক্রিস্পি হবে আর কালার আসবে তখনই কিন্তু উল্টে দিতে হবে। দেখুন এই সাইডেও বড়াতে কিন্তু সুন্দর কালার চলে এসেছে, দুদিকেই কিন্তু একদম ক্রিস্পি হয়ে গেছে, ফ্রাই হয়ে গেছে। এই পর্যায়ে পোস্তর বড়াগুলো আমি চাটু থেকে তুলে